আসসালামু আলাইকুম মরিয়মস মম ব্লগে সবাইকে আমন্ত্রণ। গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, রাতে ভিডিও করা হয়নি, সেই জন্য চিন্তা করলাম সকালে উঠে একটু ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি। যত জ্বর হোক আর বন্যা হোক, আমাদের এলাকায় কখনো পানি ওঠেনি, কারণ আমাদের এলাকাটা উঁচু। কিন্তু এবার বৃষ্টিতে আমাদের এলাকায় পানি উঠে গেছে। আমাদের এলাকায় যখন পানি উঠেছে, নিশ্চয়ই সমস্ত বরিশালটা পানিতে ডুবে গেছে, মানে মানুষ বাসায় বসে এখন সমুদ্র দেখতে পারবে। জ্বরের মধ্যে আমি তো আর বাহিরে বের হতে পারি নাই, আমার বাসার সামনের যতটুকু ভিডিও করতে পারছি ততটুকু আপনাদের শেয়ার করতেছি। কুকুরগুলো যেন পানিতে কি খুঁজতেছে, নিশ্চয়ই মনে হয় মাছ খুঁজতেছে। আমাদের বাসার পিছনে দেখলাম চার পাঁচজন লোক মিলে একটা মশারির নেট নিয়ে টিনে টিনে মাছ ধরতেছে। আমি ভিডিওটা করতে পারিনি, দূরে ছিল তো সেই জন্য। বৃষ্টিতে পুরো পুকুরগুলো পানিতে ভরে গেছে আর পানির সাথে মাছগুলো সব বাইরে চলে এসেছে। মরিয়ম বারান্দায় বসে পানি দেখতেছে আর আমাকে জিজ্ঞেস করছে, মামনি রাস্তায় এত পানি কেন? আমি বলি, তুমি দেখো না বৃষ্টি হচ্ছে। তারপর আবার বলি, লোকজন পানিতে হাঁটছে কেন মা, ওরা বাসায় বসে থাকতে পারে না? আমার বাসার সামনে এই অবস্থা, তাহলে নিশ্চয়ই রাস্তা পানিতে পুরো ভরে সমুদ্র হয়ে গিয়েছে। মরিমের বাবা কিছুক্ষণের মধ্যে বাহিরে বের হবে। মরিমের বাবাকে আমি বলছি, তুমি বাহিরে গেলে আমার জন্য ভিডিও করে নিয়ে এসো, আমি ভিডিওটা শেয়ার করব। মরিমের বাবা বলে, ঠিক আছে, আমি যদি বাহিরে বের হই তাহলে তোমার জন্য ভিডিও করে নিয়ে আসবো আর তুমি সেটা শেয়ার করো। লোকজনকে পানিতে হাঁটতে দেখে আমারও পানিতে নামতে ইচ্ছে করছিল, কিন্তু এই পানি অনেক নোংরা, বাথরুমের পানি এই পানির সাথে মিশে গেছে, সেজন্য আর নামবো না, আর নামলে গোসল করে ভিতরে ঢুকতে হবে। ঝড় বৃষ্টির মধ্যেও লোকজন বাইরে বের হচ্ছে, কারণ তাদের তো কাজ আছে, তারা ঘরে বসে থাকলে তো আর কাজ হবে না। মরিয়মের বাবাও ঘর থেকে বের হয়ে গেছে বাহিরে যাওয়ার জন্য। মরিয়ম বারান্দায় বসে ওর বাবাকে দেখছে আর ওর বাবাকে ডাকতেছে। ওর বাবা মরিয়মের ডাক শুনে ঘুরিয়ে তাকিয়ে মরিয়মকে দেখতেছে। মরিমের বাবা এখন বাহিরে যাচ্ছে, মরিমের বাবা ভিডিও করে নিয়ে আসবে, আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর সাথেই। এখন ক্যামেরাটা অফ করে দিব, মরিমের বাবা আসলে আবার ফিরে আসব। মরিমের বাবা এখন বাসায় চলে এসেছে, সে আসার পর তার কাছ থেকে নেওয়া ভিডিও। মরিমের বাবা এখন রাস্তায়, রাস্তা পুরো পানিতে ভরে গেছে। মরিমের বাবা ঔষধের ফার্মেসি থেকে ঔষধ নেবে, ঔষধের ফার্মেসির অবস্থা দেখেন, ওষুধের ফার্মেসিতে পানি ঢুকে গেছে, ওরা ইট আর কাদা দিয়ে বাদ দিয়েছে আর বেলসা দিয়ে পানি সব উঠিয়ে ফেলতেছে, আর পাশে এটিএম বুথ পুরো পানিতে ভরে গেছে। রাস্তায় পানি দেখে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতাটার কথা মনে পড়ে গিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটায় বলছে, আমাদের ছোট নদী চলে বাকি বাকি, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দাগ উঠে তার ঢালি তার পাড়ি, চিক চিক করে বালি কোথা নেই কাদা, একদারে কার্বন ফুলে ফুলে সাদা। রাস্তায় পুরো হাঁটু সমান পানি উঠে গেছে। মসজিদের বারান্দা পুরো পানিতে ভরে গেছে, একটু দেখাচ্ছি ভিতরটা, দেখেন বারান্দাটা পুরো পানিতে ভরা। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাসার ডোকার গলি, মরিমের বাবাই হাঁটতে হাঁটতে সেই গলির কাছে চলে আসছে। মরিমের বাবাই যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল, রাস্তায় ভাঙা ভাঙা জায়গা ছিল, সেই জায়গায় মরিমের বাবাই তিন চারবার পড়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সাথে মিল রেখে আমি একটা কবিতা বানিয়েছি। আমাদের ছোট রাস্তা আছে এঁকে বেঁকে, একটু বৃষ্টি হলেই পরে হাঁটু জল থাকে, বের হয় না বেশি মানুষ বের হয় না গাড়ি, পানিতে ডুবে থাকে দোকানপাটার বাড়ি। মরিয়মের বাবাই হাঁটতে হাঁটতে আমার বড় ভাইয়ের বাসার কাছে একদম চলে আসছে। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাসার গেট, বড় ভাইয়ের ছেলে এসে গেটটা খুলে দিচ্ছে। বড় ভাইয়ের বাসার সামনের রাস্তা,
দূরে গোরস্থান দেখা যাচ্ছে, গোরস্থান পুরো পানিতে ভরে গেছে। দেখেন রাস্তার অবস্থা। মরিমের বাবা এখন বাসায় আসতেছে। এটা হচ্ছে আমাদের বাসার ঢোকার গলি। মরিমের বাবা প্রায় বাসার কাছাকাছি চলে আসছে। এটা হচ্ছে আমাদের বাসা। আমাদের বাসার সামনে পানির অবস্থা দেখেন। দারোয়ান ভাই গেট খুলে দিচ্ছে। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। খোদা হাফেজ।